Audio Jungle. নিউজ অগ্নি খবরের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন চ্যানেলটি নিউজ অগ্নি। জায়গাটা হচ্ছে খানাকোল 2 নম্বর ব্লকের অন্তর্গত জগৎপুর গ্রাম পঞ্চায়েতের নন্দনপুর গ্রামের জালপাতা পাড়া। তো ওনারা আপনার কি হয়? আমার দুটোই ভাগনা, ভগ্নিপতি মারা গেছে 8 দিন হলো, আর ওদের কাজকর্ম ক্রিয়াকর্ম আমরাই তদারকি করছি, সেই জন্যে গতকাল রাতে আসছিলাম। আসার পর এটা ঘটেছে, বড় ভাগ না ছোটো ভাগ না। কি ঘটেছে ঘটনাটা? যেটা ঘটেছে, ওই তো বন্যায় একটুখানি ঘর বসেছিল, জল মরার পরে কালকে 10-12 সেকেন্ডের মধ্যে হুড়মুড়িয়ে ঘরটা পুরো 12-15 ফুট মাটির তলায় নেমে গেছে। কোনোরকমে মানুষজন লাভ মেরে উপরে উঠেছে, বাকি মালপত্র সামান সব কিছু, টাকা পয়সা জিনিস বা খাট বিছানা আলমারি সব মাটির তলায় মানে ঘরের ভিতরে রয়ে গেছে। আপনার নাম? আমার নাম রঘুনাথ ভৌমিক। এখানে ঘটনা বন্যা হয়েছিল কিছুদিন আগে, বন্যার পরে বন্যার জল নেমে যাওয়ার পরে আমার পাশে একটা নালার মতো খাল আছে যেটা নদীর সাথে যোগাযোগ, সেটা দিয়ে প্রচণ্ড স্রোত বয়, যখন জল মরে যাচ্ছে তো বাড়িটা ধীরে ধীরে গত পরশু দিন রাত্রিতে বৃষ্টি হওয়ার পরে বাড়িটা বসতে শুরু করে, ধীরে ধীরে বসতে থাকে। কালকে সকাল থেকে বসতে বসতে দুপুর পর্যন্ত কিছুটা বসে, বৈকাল 4টের পর থেকে এতটা পরিমাণে বসতে থাকে 6টা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আর রাখা যাবে না। তো জাস্ট সেই সময়ে বাড়ির কিছু সামান যেমন ছেলে মেয়ের বইপত্র নিয়ে আসতে বেরোচ্ছিলাম, বা সেই মুহূর্তেই পুরো বাড়িটা মানে 5 সেকেন্ডও সময় নেয় না, পুরো বাড়িটা নিচে বসে গেছে। কোনোক্রমে আমার মিসেস আমার ছেলে মেয়ে আমরা প্রাণে বেরিয়ে এসেছি, বাকি সমস্ত জিনিসপত্র আমার বই রুমের মধ্যেই ওই বাড়িটার মধ্যেই রয়ে গেছে। পরিবারে যে কতজন আছেন আপনারা? আমরা পরিবারে আমার ছেলে মেয়ে মিসেস আছে, পাশে আমার দাদার বাড়ি, আমার দাদা বৌদি ভাইপো আমার মা আছে, আমার দাদারও ক্ষতি হয়েছে, পাশে একটা জেঠুর বাড়ি আছে তার বাড়িরও মাটি ধসে গিয়ে পুকুরে চলে গেছে বাড়ির সাথে সাথে। আপনার এই বাড়ি কতলা ছিল? আমার বাড়ি একতলাই ছিল, জাগার পরিস্থিতি জাগার অভাবের জন্য আমাদের বাথরুম পায়খানার খুব অসুবিধা ছিল, সেই জন্যে পুকুরের গা থেকে কোনোরকমভাবে করে এটা সরা বসা করছিলাম। আপনার নাম? আমার নাম কমলেশ জানা। বাবা কবে মরেছিল?